হ্যালো আপনার সালামু আলাইকুম উজ্জ্বল টেক আপনাদের স্বাগতম তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাস্ক এম্পায়ার অথবা এটাকে বলা হয় এক্স এম্পায়ার তো এটা হচ্ছে বর্তমানে একটা বায়ার প্রজেক্টের ভিতরে একটা সো এটা টেলিগ্রামের তো এটাতে হচ্ছে মাইনিং অলরেডি শেষ হয়ে যাবে সেপ্টেম্বরের ত্রিশ তারিখ ওরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে তো আপনারা যারা হচ্ছে আপনারা যারা হচ্ছে মাস ইম্পায়ার হচ্ছে মানি করতেছেন তারা হচ্ছে আসলে জানেন না যে তারা কিভাবে হচ্ছে আপনাদের ইনকামটা দিবে কৃষকের ভিত্তি করে ইনকামটা দিবে তো আমি আপনাদেরকে সব বিষয়ে আজকে ক্লিয়ার করব তো আপনারা যারা এখনো হচ্ছে এক্স ইম্পায়ারে মাইনিং শুরু করেন নাই টেলিগ্রামের তারা কিভাবে হচ্ছে মাইনিংটা শুরু করবেন একটু আমি বলে দিচ্ছি তো আপনারা হচ্ছে হচ্ছে আমার আমার ভিডিও যে যে বক্স আছে আছে সেখানে চ্যানেলটা যাবেন সো সেখানে ক্লিক করার পর হচ্ছে আপনারা হচ্ছে এখানে চলে আসবেন আমি যে ইন্টারঅেজে আছি এখানে চলে আসবেন সো চলে আসার পর হচ্ছে আপনারা জাস্ট উপর যে থ্রি ডট মিনু আছে এখানে যে থ্রি ডট মিনু আছে এখানে ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা সার্চ বক্স দেখতে পাবেন এখানে সার্চ লেখা আছে দেখেন সার্চ লেখা আছে সো সার্চে ক্লিক ক্লিক করার পর হচ্ছে আপনারা এখানে লিখবেন যে মাস্ক এম্পায়ার আমি লিখতেছি দেখেন যে মাস্ক 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 ঠিক আছে মাস্ক এম্পায়ার সো এটা লেখার পর হচ্ছে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা আহ হচ্ছে পেজ চলে আসবে সো এখানে আপনারা একটু করে দেখবেন নিচে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে সো আপনারা দেখতেছেন যে এখানে একটা লিংক দেওয়া আছে যে লিংকটা দেওয়া আছে তো আপনারা এই লিংকের উপর ক্লিক করে দিবেন আমি লিংকের উপর ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে সো স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর সো স্টার্টে ক্লিক করার পর হচ্ছে জাস্ট একটু ওয়েট করবেন এবং হচ্ছে দেখবেন যে ওরা এখানে টাইমটা অলরেডি দিয়ে দিছে আর টোয়েন্টি ফাইভ ডেজ আছে টোয়েন্টি ফাইভ ডেজ পরে হচ্ছে এটা অলরেডি লিস্টিং হবে তো ফ্রেন্ডস সো এখানে এরকমটা চলে আসবে যারা এখনো হচ্ছে মাইনিং শুরু করেন তার জন্য এটা আর যারা মাইনিং করতেছেন তারা হচ্ছে কিসের উপর হচ্ছে আপনারা ইনকামটা পাবেন কিসের উপর তারা এয়ারডোটা দিবে আর সে বিষয়টা আমি ক্লিয়ার করবো তো আপনারা জাস্ট তারপর হচ্ছে নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করার পর আবার নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দিবেন আবার নেক্সট আবারও নেক্সট ঠিক আছে সো ক্লিক করে দেওয়ার পর যেখানে দেখবেন যে লেখা আছে এখানে ক্লিক করে দিবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা দেখবেন যে এখানে দশ হাজার হচ্ছে ওরা দশ হাজার কয়েন হচ্ছে ওরা বোনাস দিচ্ছে ঠিক আছে সো আমি জাস্ট ট্যাপ মি লেখা আছে এখানে দেখেন ট্যাপ মি লেখা আছে আমি ট্যাপ উপর ক্লিক করে দিচ্ছি সো ট্যাপ উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন যে ট্যাপিং শুরু হয়ে গেছে ঠিক আছে আপনারা জাস্ট এই ট্যাপিং করবেন ট্যাপিং করে হচ্ছে আপনারা কয়েনটা আর্ন করতে পারবেন তো ফ্রেন্ডস আপনাদেরকে আপনারা যারা নতুন তাদের কাছে একটা তাদেরকে হচ্ছে একটা ট্রিজ দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন আপনারা নতুন যদি হন তাহলে হচ্ছে আপনারা এটাতে আসার পর হচ্ছে আপনারা জাস্ট দেখবেন কোস্ট লেখা আছে এখানে দেখেন কোস্ট লেখা আছে নিচে কোয়েস্ট লেখা আছে সো এখানে আপনি ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার অনেকগুলো টাস্ক দেখতে পাবেন ঠিক আছে এখানে হচ্ছে ডেইলি যে রিওয়ার্ড দেওয়া হয় প্রতিদিনের সেখানে ক্লিক করে দিবেন দেখেন এখানে ডেইলি রিওয়ার্ড দেওয়ার প্রতিদিন একটা রিওয়ার্ড ক্লাইম লেখা আছে সো এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে দিবেন সো ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার পাঁচ হাজার হচ্ছে কয়েন পেয়ে যাবেন তারপর ফ্রেন্ড আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু কিছু টাস্ক আছে দেখেন ইমপ্রুভ ফিট পার পার ট্যাপ তারপর হচ্ছে ইমপ্রুভ স্পট জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে টিজি চ্যানেল ঠিক আছে সো আপনারা হচ্ছে এগুলা হচ্ছে জাস্ট এগুলো হচ্ছে করে নিবেন ঠিক আছে সো আপনারা করে নিবেন হ্যাঁ তো এগুলো আপনারা দেখতেছেন যে যে এখানে এখানে দেখেন সিটি লেখা আছে সিটিতে ক্লিক করলে আহ এখানে সিটিতে ক্লিক করলে আপনারা এইখানে এরকম হচ্ছে ইন্টারভিউ দেখতে পাবেন ঠিক আছে সো এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন তো আপনারা হচ্ছে আহ মাইনিংটা শুরু করলে ঠিক আছে মাইনিংটা শুরু করলে হচ্ছে যখন আপনাদের কয়েনগুলো আর্ন হবে আর্ন করতে থাকবেন দিনের পর দিন যাবে তখন হচ্ছে আপনাদের এগুলো আনলক হয়ে যাবে ঠিক আছে ইনভেস্টমেন্ট নামে একটা বিষয় আছে এখানে দেখেন যে এই ইনভেস্টমেন্ট নামে যে বিষয়টা আছে যে আইকনটা আছে এখানে ক্লিক করলে হচ্ছে আপনারা কিছু আইকন দেখতে পাবেন যেটা যে কম্বোগুলো হচ্ছে আমি প্রতিদিন আমার চ্যানেলে দিয়ে থাকি সো সেখান থেকে হচ্ছে আপনারা প্রতিদিন পেয়ে যাবেন এবং সেগুলো হচ্ছে কমপ্লিট করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন যে এখানে একবারে কর্নার আছে ইমপ্রুভ ঠিক আছে এই ইমপ্রুভ লেখা আছে সো আপনার ইমপ্রুভে ক্লিক করে দিবেন সো ইমপ্রুভ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখবেন যে কতগুলো কার্ড আছে সো আপনারা কার্ডগুলো হচ্ছে নিয়ে নেবেন এইভাবে হচ্ছে কার্ডগুলো নিয়ে নেবেন দেখেন এখানে কার্ড উপর ক্লিক করে দিলে এই যে কার্ড উপর ক্লিক করে দিলে হচ্ছে কার্ডগুলো আনলক হয়ে যাচ্ছে এবং হচ্ছে আপনাদের যেই প্রফিট পার আওয়ারটা হচ্ছে এখানে ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে দেখেন যে এখানে দেখেন দুইশো পঁচিশ প্রফিট পার আওয়ার দুইশো পঁচিশ মানে আপনারা আপনাদের ঘন্টায় দুইশো পঁচিশ করে হচ্ছে কয়েন আর্ন হবে অল অটোমেটিক ঠিক আছে তো আপনারা আপনাদের যে কয়েন আপনারা ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করে এবং হচ্ছে ট্যাপিং করে যে কয়েন সেগুলো দিয়ে হচ্ছে এই কার্ডগুলো নিয়ে ঠিক আছে ক্লিক করে হচ্ছে কার্ডগুলো নিয়ে নেবেন সো কার্ডগুলো নিয়ে নিলে হচ্ছে যেটা হবে আপনাদের পার হচ্ছে বাড়বে ঠিক আছে সো প্রফিট পার আওয়ার বাড়লে হচ্ছে আপনাদের ইনকামটা হচ্ছে ইনক্রিজ হবে ঠিক আছে ইনকামটা ইনক্রিজ হবে সো আপনারা এটা হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই করবেন কেন করবেন সেটা আমি আপনাদেরকে বলবো দেখেন আমি ইম্প্রুভ স্পোর্টস যেটা আছে সেটা আমি আনলক করে নিচ্ছি এভাবে ক্লিক করে আপনারা দেখতেছেন তো এভাবে হচ্ছে আপনারা করে নেবেন তো তারপর হচ্ছে আপনার যে জয়েন আওয়ারটি টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করে দেবেন দেখেন এখানটাতে হচ্ছে আপনারা ক্লিক করে দেবেন এখানটাতে হচ্ছে আপনারা ক্লিক করে দেবেন তো আমি থেকে ক্লিক করে দিচ্ছি দেখেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জয়েন মাস্ক এম্পায়ার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে এরকম একটা হচ্ছে তাদের যে কমিউনিটি আছে এক্স এম্পায়ার যে কমিউনিটি আছে সেখানে নিয়ে আসবে তো সেখানে নিয়ে আসলে আপনারা জাস্ট জয়েন ক্লিক করে দিবেন ঠিক আছে জয়েন ক্লিক করে দিবেন দেওয়ার হচ্ছে আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যারা তো যারা হচ্ছে এখনো মাইনিং শুরু করেনি তাদের জন্য হচ্ছে আগের যে যতটুকু টাস্ক দেখালাম আমি সেটা আর যারা হচ্ছে মাইনিং করতেছেন অলরেডি তাদের যাদের লেভেল অনেক বেশি তারা হচ্ছে কিভাবে। ইনকাম পাবেন কি কিভাবে ইনকাম পাবেন বা কি কিসের ভিত্তি করে তারা হচ্ছে আপনাদেরকে ইনকাম দিবে এডপ দিবে সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আজকে খোলাসা করতেছি সেটা হচ্ছে ওরা দেখেন এটা অ্যানাউন্সমেন্ট করছে মাত্র আজকে সেপ্টেম্বর চার তারিখ আজকে অ্যানাউন্সমেন্ট করছে ওরা যে অ্যাবাউট এয়ার ডফ ওয়ালেট প্রফিট ফর আওয়ার ফ্রেন্ডস ঠিক আছে তো এখানে ওরা বলছে যে হিয়ার আর ফিউ কি পয়েন্টস দ্যাট আই রিকমেন্ড ইউ পে অ্যাটেনশন টু অ্যাটেনশন টু তো এখানে হচ্ছে ওরা আমাদের যে অ্যাডোপটা দেবে এবং ইনকাম দেবে সেটার প্রথম দাব হচ্ছে ওয়ালেট কানেকশন ঠিক আছে দেখেন এখানে ওয়ালেট কানেকশন লেখা আছে দেখেন যে ওয়ালেট কানেকশন প্রথম দাবটা হচ্ছে ওয়ালেট কানেকশন ঠিক আছে সো ওয়ালেট কানেকশন তো ওয়ালেট কানেকশন বিষয়ে তারা কি বলছে দেখেন যে উইদাউট দিস উই সিম্পলি ওন্ট বি এবল টু ডিস্ট্রিবিউট এনিথিং টু ইউ সো ইফ ইউ স্টিল হ্যাভ কানেক্টেড ইউর ওয়ালেট ডু ইট নাও বলছে তারা কিন্তু ডিস্ট্রিবিউটটা করবে ওয়ালেট ওয়ালেটে ঠিক আছে তাদের যে আপনারা যেই ওয়ালেটটা কানেকশন করবেন সেই ওয়ালেটে হচ্ছে তারা তাদের কয়েনটা হচ্ছে ডিস্ট্রিবিউট করবে অথবা হচ্ছে তারা বিগ কোনো মেজর কোনো অ্যাক্সেঞ্জারে হচ্ছে তারা লিস্টিংয়ের একটা ডেট দিবে বা ওটা এটা লিস্টিং করবে ঠিক আছে ডগ আমরা যেভাবে ডগসে লিস্টিং করেছিলাম যে ওরা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্সচেঞ্জারে হচ্ছে লিস্টিং করে দিয়েছে ঠিক আছে আমরা হচ্ছে আপনাদের অ্যাক্সেঞ্জারে বাইন্যান্স বাই এবং হচ্ছে গেট এগুলো এর হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আমরা লিঙ্ক আপ করছি সে আমাদের সরাসরি হচ্ছে চলে গেছে তারপর হচ্ছে যারা এই অ্যাক্সেঞ্জারে লিঙ্ক আপ করতে পারেন না অ্যাক্সেঞ্জার নিতে পারে নাই তাদের জন্য হচ্ছে ওয়ালেট কানেকশন একটা অপশন রাখছে সেক্ষেত্রে হচ্ছে টন কিপার আছে তারপর হচ্ছে গেট ওয়ালেট আছে সে সেই অপশন রাখছে এখন হচ্ছে তারা সেই অপশনগুলোতে যারা হচ্ছে আবারও মানে তাদের আবারও সুযোগ দেওয়া হয়েছে যারা এক্সচেঞ্জার নিতে পারে নাই তাদের জন্য ওয়ালেট কানেক্ট করার সুযোগ দেওয়া হয়েছে তারা ওয়ালেট কানেক্ট করছেন এবং তাদের কাছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ডগ তো ওরা যেটা বলছে সেটা হচ্ছে ওদের প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ওয়ার্ল্ড কানেকশন ঠিক আছে আমাদের যে ওয়ার্ল্ড কানেকশন অপশন আছে সেখানে হচ্ছে এরা ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম স্টেপ তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে ইউ ইন গেম প্রফিট পার আওয়ার ঠিক আছে ওরা হচ্ছে যেটা বলছে যে দিস মেট্রিক শো আস হাউ ইঙ্গেজ ইউ আর ইন এ গেম গেম প্লে অ্যান্ড উই উইল ইভালুয়েট ইট অ্যাজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর ওরা বলছে যে ওরা যেই ইনকামটা আমাদের দিবে এয়ারড্রপটা যে আমাদের দিবে সেটা দিবে হচ্ছে প্রফিট ফার আওয়ার উপর আমি যে একটু আগে আপনাদেরকে দেখালাম যে আপনারা কার্ডগুলো হচ্ছে আপনাদের কয়েন কয়েন দিয়ে হচ্ছে কার্ডগুলো আনলক করবেন আনলক করলে হচ্ছে প্রফিট আওয়ার ইনক্রিজ করবে ওই প্রফিট ফার আওয়ার উপর নির্ভর করে ডিপেন্ড করা হচ্ছে তারা আমাদেরকে এয়ারড্রপটা দিবে এবং ইনকাম দিবে ঠিক আছে তো তিন নম্বর যে রিকোয়ারমেন্ট ওরা রাখছে সেটা হচ্ছে নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ফ্যান্ডস নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ফ্র্যান্ডস বলতে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ফ্যান্ডস রিফার করছেন আপনারা ফ্যান রিফার করবেন সেই থেকে হচ্ছে আপনাদের একটা ইনকাম দাম দেবে অফ দিবে ওরা ঠিক আছে আর কোয়ালিটি ফ্যান্স কোয়ালিটি ফ্যান্স বলতে কি বোঝাচ্ছে কোয়ালিটি ফ্যান্স ফ্যান্স বলতে বোঝাচ্ছে যে শুধু আপনি ফ্রেন্ডসকে রেফার করলেন সারাদূরে রেফার করার পরে তারা শুধু বোটা স্টার্ট করলো কোনো কাজ কাজ করলো না কিছু করলো না সেগুলোকে আনকোয়ালিফাই বলা হবে ঠিক আছে সেগুলো কোয়ালি সেগুলো হচ্ছে কোয়ালিটিপূর্ণ নয় ঠিক আছে তো যারা হচ্ছে নিয়মিত কাজ করছে এবং হচ্ছে যারা যারা টাস্কগুলো কমপ্লিট করছে তারা হচ্ছে কোয়ালিটিপূর্ণ ফ্রেন্ডস ঠিক আছে তো সেই ফ্রেন্ডসদের উপর নির্ভর করেও আপনাদেরকে ইনকাম দেবে এবং ওরা বলছে যে অ্যান ইম্পর্টেন্ট নোট দেয়ার উইল বি এ ফিউ আদার ক্রাইটেরিয়া দ্যাট উই উইল

যে তিনটা রিকোয়ারমেন্টের উপরে ক্যাটের উপর হচ্ছে ওরা আমাদের ইনকাম দেবে এছাড়াও হচ্ছে তারা বলছে যে আরও কয়েকটা কাইটেরিয়া আসতে পারে এর ভিতরে ঠিক আছে যা যার উপরে ডিপেন্ড করে হচ্ছে ওরা আমাদেরকে ইনকাম দেবে যেগুলো যেটা হচ্ছে এখনো হচ্ছে পাবলিকলি ওরা অ্যানাউন্স করে নাই ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে ওরা এখানে বলে দিয়েছে দেখেন সেটা হচ্ছে ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাভাউট দ্যাম ইফ যদি ইউ আর এ জেনুইন ইউজার দিস ওন এফেক্টিভ এখানে বলা হয়েছে যে এখানে দেখেন একটু আগে আগের যেই বিষয়টা আছে লেখা আছে এখানে শো দোজ হু কেট থাউজেন্ড অফ বোট বলছে যে হচ্ছে আহ হাজার হাজার বট হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সে কিন্তু হচ্ছে এটা যেন মনে না করে সে আহ এটা যেন মনে না করে সে যে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে অনেকগুলো অ্যাডও পেয়ে যাবে ঠিক আছে একটা টেলিগ্রামে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে অনেকগুলো অ্যাডও পেয়ে যাবে সেটা যেন সে মনে না করে মনে না করে ঠিক আছে এবং তাদেরকে হচ্ছে একটু ওয়ার্ন করে দেওয়া হয়েছে যে তারা যেন মাল্টিপল অ্যাকাউন্ট না করে ঠিক আছে এবং এখানে আরও বলা হয়েছে ইউ ডোট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাম বলছে যে এটা ওরা আবার আশ্বাস দিয়েছে যে যাতে করে আমরা যেন চিন্তিত না হয় মানে আমরা যেন একটু ভয় না পাই ভয় না পাই তাদের জন্য যারা ইউজার যারা হচ্ছে একদম খাঁটি যারা ইউজার আছে যারা ব্যবহারকারী আছে তারা যেন এই বিষয় নিয়ে ভয় না পায় ঠিক আছে কেননা হচ্ছে তারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট না করে তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের বিষয়ে হচ্ছে এই বিষয়ে কোনো এফেক্ট পড়বে না ঠিক আছে মানে এটা ওরা একটা হচ্ছে ওয়ার্ন করে দিয়েছে যে মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না মাল্টিপল অ্যাকাউন্ট করলে হয়তো ওরা হচ্ছে একটা ব্যান হচ্ছে অ্যাকাউন্টগুলো ব্যান করে দিতে পারে কিন্তু এখানে বল বলে দিছে ওরা যে যারা জিনো নিউজ হয় তাদের কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে সো উই আর কমিটেড টু ফেয়ার উইন উইন রিলেশনশিপস অ্যান্ড ইয়েস ডোট ফর গেট দ্যাট উই রিসেন্টলি লঞ্চ কয়েন বার্নিং মেকানিজম ফর দোজ হু হ্যাভ লক ইন টু দ্য গেম ফর মোর থার্টি ডেজ এখানে এখানে ওরা আরেকটু কথা বলছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে যারা যারা হচ্ছে গত তিরিশ দিন বা তিরিশ দিনের মতো তিরিশ দিনের ভিতরে যারা হচ্ছে অ্যাকাউন্টে লগ না করবে ঠিক আছে অ্যাকাউন্টে লগ না করে মাইনি না করবে তাদের কয়েনগুলো কিন্তু তারা বার্ন করে দিবে ঠিক আছে তারা পুড়িয়ে দিয়ে তারা বাদ করে দিবে ঠিক আছে অ্যান্ড বাই দ্য টাইম অফ দ্য ড্রপ দেয়ার কয়েন উইল বি কমপ্লিটলি বার্ন ঠিক আছে সো হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রতিদিন হচ্ছে মাইনিং করতে হবে এবং টাস্কগুলো কমপ্লিট করতে হবে আপনি যদি থার্টি ডেজ হচ্ছে ইরেগুলার থাকেন মানে আপনি যদি বটে হচ্ছে মাইনিং না করেন বটে না ঢুকেন ঠিক আছে তাহলে হচ্ছে তারা যেটা করবে সেটা হচ্ছে আপনার কয়েনগুলো তারা হচ্ছে বান করে দিবে ঠিক আছে সো দ্যাটস ইট ইটস অল ভেরিসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ঠিক আছে সো এটা হচ্ছে ওরা বলছে যে আপনি অবশ্যই আপনাকে হচ্ছে থার্টি ডেজ হচ্ছে রেগুলারলি মানি করতে হবে এখানে হচ্ছে আপনাকে অবসেন্ট করা যাবে না তো ফ্রেন্ডস অ্যাক্সেম্পিয়ার এটাই ছিল হচ্ছে আপডেট তো আপনারা হচ্ছে ডেটটা হচ্ছে অবশ্যই সেভ করে রাখবেন থার্টি থার্টি সেপ্টেম্বর থার্টি সেপ্টেম্বর ঠিক আছে থার্টি সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বরে হচ্ছে মানি ইনডো হয়ে যাবে এবং হচ্ছে মেজর যে এক্সচেঞ্জারগুলো আছে বিগ বি এক্সচেঞ্জারগুলো আছে সেখানে হচ্ছে লিস্টিং হবে তবে তারা হচ্ছে তিনটা ক্রাইটেরিয়া হচ্ছে আমাদেরকে বলে দিছে সেটা হচ্ছে অবশ্যই ওয়ালেট ওয়ালেট কানেকশন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে প্রফিট পার আওয়ারটা বাড়াতে হবে ইনক্রিজ করতে কারণ হচ্ছে প্রফিট পার আওয়ার উপর তারা আমাদেরকে ইনকাম দেবে এবং থার্ড যেই ক্রাইটেরিয়া বলছে সেটা হচ্ছে ফ্রেন্ডস রেফার ফ্রেন্ডস ফ্রেন্ডসদের রেফার করলে হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে হচ্ছে ইনকাম দেবে তবে সেটা কোয়ালিফাই কোয়ালিপূর্ণ হচ্ছে কোয়ালিটিপূর্ণ কোয়ালিটিপূর্ণ ফ্রেন্ডস হতে হবে এবং আরও অন্য ক্রাইটেরিয়া অবশ্যই আসতে পারে সেটা হচ্ছে তারা আমাদেরকে হচ্ছে উল্লেখ করা নেই সেটা হচ্ছে অবশ্যই ওরা বলবে তো ফ্রেন্ডস এইটা ছিল হচ্ছে এক্স মাস্ক এম্পায়ার বা ইম্পায়ার আপডেট তো সবাই হচ্ছে সুস্থ থাকবেন এবং হচ্ছে আহ মাইনিং চালিয়ে যান আর হচ্ছে এক্স এম্পায়ার হচ্ছে কতগুলা আহ কার্ড আছে যেগুলো হচ্ছে আহ আপনি হচ্ছে দৈনন্দিন প্রতিদিন কিছু হচ্ছে চীনের মানে এক্স এম্পায়ারের কিছু সিনেমা কোড আছে এরপর হচ্ছে আপনার কিছু রিভার্স রিডল কিছু কার্ড আছে ঠিক আছে এগুলো হচ্ছে আমি প্রতিদিন আমার চ্যানেল দিয়ে থাকি তো আপনারা হচ্ছে এগুলো সব সবগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা নাই হচ্ছে প্রতিদিন প্রতিদিন পেয়ে যাবেন এবং হচ্ছে কাজ করতে থাকেন অ্যাক্টিভলি ইনশাআল্লাহ আমরা আমাদের হাতে আর হচ্ছে টোয়েন্টি ফাইভ ডেজ আছে তো আমরা টোয়েন্টি ফাইভ ডেজে আমরা অনেক ইনক্রিজ করতে পারবো যারা নতুন আছেন তারাও কিন্তু আমাদের এটা পেয়ে যাবেন ঠিক আছে এই টোয়েন্টি ফাইভ ডেজ যদি আপনারা অ্যাক্টিভলি কাজ করেন তাহলে হচ্ছে আপনার এটা পেয়ে যাবেন সমস্যা নেই ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে একটা বিষয় নিয়ে আল্লাহ হাফেজ